রাহুলের রাফায়েল নিয়ে মন্তব্যের যে জবাব দিল ফ্রান্স, আমরা শুনেছি রাহুল গান্ধী ভারতীয় পার্লামেন্টে দাঁড়িয়ে কি বলেছেন। রাহুলের বক্তব্যের কিছুক্ষণ পরেই বিবৃতি দিল ফ্রান্স। রাহুলের দাবি উড়িয়ে ফ্রান্স জানান রাফেল জেট নিয়ে ভারতের সঙ্গে ফ্রান্সের গোপনীয়তার চুক্তি হয়েছে। 2008 সেই চুক্তি হয়েছে বলে জানিয়েছে ফ্রান্স। শুক্রবার সংসদে অনাস্থায় রাহুল গান্ধী রাফেল চুক্তি নিয়ে দুর্নীতির অভিযোগ তোলেন। এরপরই ফ্রান্সের তরফ থেকে এই বিবৃতি দেওয়া হয়। এদিন প্রতিরক্ষায় বড়সড় দুর্নীতির অভিযোগ সামনে আনেন রাহুল গান্ধী। ভারত ও ফ্রান্সের মধ্যে রাফেল যুদ্ধবিমানের গোপনীয়তা নিয়ে কোনো চুক্তি হয়নি বলে লোকসভার বক্তব্যে উল্লেখ করেন তিনি। শুক্রবার অনাস্থা প্রস্তাবে বক্তব্য রাখেন রাহুল গান্ধী, কিন্তু প্রতিরক্ষামন্ত্রী বলেছেন ভারত ও ফ্রান্সের মধ্যে রাফেল নিয়ে গোপন চুক্তি হয়েছে, কিন্তু আমি ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে ওই চুক্তির ব্যাপারে জিজ্ঞাসা করেছি, উনি বলেছেন এরকম কোনো চুক্তি হয়নি। পাশাপাশি রাফেল নিয়ে চুক্তির দুর্নীতির অভিযোগও এনেছেন তিনি। তিনি জানিয়েছেন ইউপিএ সরকার 520 কোটি টাকায় এয়ারক্রাফট কিন্তু নরেন্দ্র মোদী সেই চুক্তি 16,000 কোটি টাকায় কেন করলেন, সেই প্রশ্ন তুলেছেন রাহুল। বলেন প্রতিরক্ষামন্ত্রী মিথ্যা কথা বলেছেন, রাফায়েলের দাম কেন বলছে না সরকার তার ব্যাখ্যা দাবি করেন প্রধানমন্ত্রীর কাছে। পরে চুক্তির সত্যতার প্রমাণ দেন নির্মলা সীতারামন।